সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল্লাহ টিপু, আজকে আবার চলে এসেছি যুবায়গর পক্ষ থেকে আপনাদের সামনে। আসলে একটি দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে আমার ফার্মে রানীক্ষেত দেখা দিছে। আমার মুরগিতে দুঃখজনক হলো, একটা ভালো বিষয় সেটা হলো যে আপনাদের আমি লাইভ দেখাইতে পারতেছি যে রানীক্ষেত রোগের লক্ষণ কী এবং এর চিকিৎসা কী হবে, আমি কী করবো না করবো। রানীক্ষেত রোগ হলে যেহেতু আমরা জানি এটা খুবই মহামারী একটা রোগ, রানীক্ষেত এটা একটা ভাইরাসবাহিত রোগ, এটা আপনার ফার্মে খুব দ্রুত ছড়া যায় এবং মুরগিগুলা মানে না পাওয়া যায়, এরকম একটা বিষয়। আপনি কীভাবে শনাক্ত করবেন যেটা রানীক্ষেত হয়েছে, তারপরে সেটা ট্রিটমেন্ট দেবেন? এটা এই রোগ হইলে কিন্তু আপনার ফার্মে যত মুরগি থাকে সব মুরগি কিন্তু, প্রায় সব মুরগিই মারা যায়, হাজার হাজার খামারই ধ্বংস হয়ে গেছে এই রোগে। আমরা যারা দেশি মুরগি খামার করতে সবচেয়ে বড় আতঙ্ক থাকে রানীক্ষেত রোগে, এটার ভ্যাকসিন দেওয়া, অন্যান্য বিভিন্ন বিষয়। আমার কিন্তু আজকে মুরগি ভ্যাকসিন ডেট ছিল, দেশি মুরগি ভ্যাকসিন করবো ভাবছিলাম। তো এটার আমি আজকে আজকেই রানীক্ষেত রোগ বা রোগের লক্ষণ পাইছি, আমি যেখানে একটা মুরগি নিয়ে বসছি। তো রোগ আক্রান্ত মুরগি কখনো ভ্যাকসিন দেওয়া যাবে না, এটার একটা বিষয় বলে দিলাম। তো তার আগে আমি এখন এটা রোগের লক্ষণগুলো বলে দিতেছি। আপনারা আমার কিছু এখানে স্যাম্পল দেখতে পাচ্ছেন, আমার এই যে এই মুরগিটার যে মলটা স্যাম্পল সেটা দেখাচ্ছে। এই যে মুরগিটা দেখেন, আমি টেনে তুলতেছি কিন্তু উঠতেছে না, দাঁড় করাচ্ছি দাঁড়াচ্ছে না, এটা যে হাঁটতে হাঁটতে দিই হাঁটতেছে না। হ্যাঁ, এটা বসে থাকতেছে। এটা নেজের অংশটা দেখেন, নেজের অংশটা একদম বাঁকা হয়ে আছে, এটা ছেড়ে দিলে আবার নেমে যাচ্ছে, ছেড়ে দিলে আবার নেমে যাচ্ছে। এটা যদি আমি ছেড়ে দিই তাও এটা এইভাবে হাঁটতেছে, হ্যাঁ হাঁটতেছে না একদম। আর এই যে পায়খানা করছে দেখেন, পানির মতো পায়খানা করছিল, এটা মাটির সাথে শুকায় গেছে। এবং এই যে পায়খানা, আমি আপনি আপনারা অলরেডি আরও পায়খানার ছবি দেখতে পাচ্ছেন আমার, এটার আগের যে পায়খানাগুলো আছে এরকম চুনের মতো পায়খানা করবে, কখনো কখনো সাদা পানির মতো, এবং একদমই দুর্বল হয়ে পড়বে। এবং মুরগিগুলোর এই যে মলদার দেখেন, মলদার আশেপাশে একদম মল লেগে থাকবে, মুরগিটা একদম দুর্বল হয়ে পড়বে। তো এইটা হচ্ছে রানীক্ষেতের বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্টেজ থাকে। হ্যাঁ, এইটা একটা স্টেজ, যে স্টেজ থেকে মুরগিগুলো ফিরে না আসা খুবই প্রবলেম হয়ে যায়, ডিফিকাল্ট, এগুলো মুরগিটা মারা যাবে এরকম প্রায় একটা নিশ্চিত। তারপরেও এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম চিকিৎসা দিতে হয়। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা ভুল করে থাকি ফার্মে, সেটা হচ্ছে আমরা কোনো একটা মুরগি রানীক্ষেত হয়েছে বুঝতে পারছি, কিন্তু সাথে সাথে এটা জবাই করে খেয়ে ফেলি, একটা জবাই করে দিই কিংবা সরাই ফেলি, বাকি মুরগিগুলোর প্রোটেকশন নেওয়ার কোনো চিন্তাভাবনা করি না, কিংবা আসলে কোন স্টেজে আছে কী ট্রিটমেন্ট নিতে হবে সেটা দেখার চেষ্টা করি না। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের এটা মুরগিটা কেটে দেখতে হবে, বুঝতে হবে এটা কী কী কোন স্টেজে আছে, বাকিগুলোর কী সমস্যা হইতে পারে, এটা কী কী শর্ট ছিল, কী কী প্রবলেমের মধ্যে আছে। তো আমি পরবর্তীতে ইনশাল্লাহ এই মুরগিটা কেটে আপনাদের দেখাবো যে কোন কোন বিষয়গুলো আপনারা কেটে আসলে পোস্টমর্টম করে মানে আপনার করে দেখবেন যে কী অবস্থা মুরগিটার, সেটা পরবর্তীতে বলতেছি। তবে এখন আমি লক্ষণগুলো বলতেছি, দেখেন যে মুরগিটা ঝিম পারতেছে অনেক সময়, মুরগিটা আমরা এখানে ছেড়ে দিছি দেখেন, চোখ বন্ধ করে নিচের দিকে এটার মাথাটা নামাই দিতেছে এবং নেজটা কখনোই চাটতেছে না। আপনার ফার্মে যদি আরও মুরগি থাকে, অ্যাটাক করার মুরগি থাকে, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে নেজগুলো একদম নিচের দিকে নামাই দিতেছে, যেভাবে নিচের দিকে নামাই, যাতে ছেড়ে দেন, এবার ছেড়ে দিয়েছেন আবার দেখেন নামাই দিতেছে, ঠিক আছে। এবার এটা খারাপ হবে না, হাঁটতেই পারতেছে না এখন, এরকম একটা অবস্থা। এটা এটা হয়তো বা কিছুক্ষণ পরে ডাই মারা যাবে, এটা কিছুক্ষণ পরে মারা যাবে। তো এরকম একটা ভয়ানক স্টেজ কিন্তু সব মুরগিগুলো দেখবেন, কিছুক্ষণের মধ্যে সব মুরগিগুলো এই যে আমি খাড়া করতেছি এখন, এখন একটু হাঁটতেছে দেখেন, এই যে আপনাদের হাঁটাটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন, দেখেন আমি একদমই দেখাইতে পারতেছি না, কারণ এটা হাঁটতেছেই না, হাঁটার শক্তি নেই এই যায়। হ্যাঁ, এবং এটা সালমোনেলার প্রবলেমও থাকতে পারে, এটা আমরা কাটলে তারপরে বুঝতে পারবো আসলে কী কী প্রবলেম আছে। তো এই যে দেখেন, আমি এটা তুলে এদেরকে একটু ঠেলার চেষ্টা করতেছি, কিন্তু হাঁটতে এই একটা প্রবলেম গেল। এবং এদের পায়খানা দেখাটাই মেইন প্রবলেম, মেইন জিনিসটা বুঝতে হবে পায়খানাটাই। এই যে দেখেন আপনার মলের মলদারটা দেখেন, মলদারের আশেপাশে মল লেগে আছে এবং এটা কেমন পানি পানি হয়ে আছে, পায়খানাটা দেখছেন আপনারা হয়তো অলরেডি। এই এই বেসিক বিষয়গুলো দেখলে আপনার বুঝতে পারবেন, কিন্তু একদিনে কিন্তু রানীক্ষেত হয় না, আপনার কয়েকদিন সময় লাগে। আপনি স্টেজটা বুঝতে পারলে খুব দ্রুত ট্রিটমেন্ট দিলে ট্রিটমেন্টগুলো হচ্ছে আপনার খুব দ্রুত কাজ করে। আমি এটা কাটবো, কেটে তারপরে এটা ডিসিশন দিতে পারবো, নিবো আমি আমার ফার্মে কী ট্রিটমেন্ট করবো না করবো। তো আস্তে আস্তে এখন আপাতত আপনাদের লক্ষণগুলো দেখানোর চেষ্টা করলাম পায়খানা, এবং এই এরকম বৈশিষ্ট্য এরকম হওয়ার আগেও কিন্তু পায়খানাটা দেখে আপনি বুঝতে পারবেন। তো আজকে বেসিক্যালি আপনাদের রানীক্ষেতের লক্ষণটা ধরাটা, রানীক্ষেত হয়েছে এটা ধরাটাই খুব বেশি বড় একটা বিষয়, খুব বড় একটা টাফ বিষয়। এটা আপনাদের একটা টাফ একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম। দেখেন একদম ঝিমরাই দিছে, এটা নড়তেছেন, এটা গড়াই দিলেও মানে উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই এটার গায়ে। এবং আপনার মলটা হচ্ছে এরকম কালার হবে, আপনি দেখানোর চেষ্টা করছি সাদা, তারপরে হচ্ছে আপনার একদম পানির মতো, তারপরে চুনের মতো, আমি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, লক্ষণ নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওটা অবশ্যই আমি দেখে নেবেন, আমি কাটাটা এবং কেটে কীভাবে কীভাবে আপনি বুঝবেন যে কোন কোন ট্রিটমেন্ট এখন এটার প্রয়োজন, মুরগিগুলোর কোন ফার্মের
কোন মুরগিগুলো বা বাকি মুরগিগুলো বাঁচানোর জন্য কোন কোন ট্রিটমেন্ট কেন কেন কিসের জন্য দিতে হবে আমি সব বিষয় নিয়ে আলোচনা করবো। মুরগির লিভার যদি কেমন হয়, বিভিন্ন পার্টস যেগুলো আছে বডিতে সেগুলো কোনটা কী হইলে আপনি কোন ওষুধটা ইউজ করবেন, কেন ইউজ করবেন, আপনি কীভাবে সব মুরগিগুলো বাঁচানোর চেষ্টা করবেন সেটা আমি আলোচনা করবো। তো পরবর্তী ভিডিওটা দেখে নেবেন, আশা করা যায় আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের অনেক উপকার হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।